জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে নিজ নিজ পেশার বাইরে তারা দুজনই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পোশাক কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশ দাতা হিসেবে এই মামলা সাকিব ও ফিরদোসের নাম উল্লেখ করা হয়েছে আর বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট তিনি মারা যান এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো জনকে আসামি করা হয়েছে